আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিসেস হোমমেকার বিডি। আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কে অ্যান্ড বি ক্রোকারিজের নতুন একটি শপিং গাইড ভিডিও এনজয় করার জন্য। ভিডিওর শুরুতেই আমরা শপের একটা ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, এতে করে আমার কাছে মনে হয় এই শপে আসলে আপনার প্রয়োজনীয় যে কোনো পণ্য কেনাকাটার ক্ষেত্রে আপনি যেন একটা আইডিয়া নিয়ে আসতে পারেন। যারা সরাসরি দোকানে আসতে চান তারা মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে চলে আসবেন K&B Crocaries। দোকান নাম্বার 56 নিস্তলা, গেট নং 7/3, 3 নং বা 7 নং যে কোনো গেট দিয়েই ঢুকতে পারেন, চন্ডিমা সুপার মার্কেট, ঢাকা 1205। জাকির ভাইয়ের একটাই নাম্বার, হোয়াটসঅ্যাপ, ইমো, নগদ বিকাশ সবই আছে, এই নাম্বারে কমিউনিকেট করে অনলাইন কেনাকাটা করতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারিও নিতে পারবেন। ভাইয়ের নাম্বারটা দেওয়া আছে ভিডিও স্ক্রিনে, 0172217884। আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল ভিডিওতে। আজকে আমরা দেখাবো লেটেস্ট ফ্যাশনেবল, ফ্যান্সি, গর্জিয়াস, যা যা বলতে চান আপনারা, একেবারে যে যে উপাধিতে আখ্যা দিতে চান, সমস্ত ফ্যাশনেবল কাটলারি সেট। কারণ কাটলারি এমন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে গিয়ে রুচিশীলতার একটা পরিচয়। আপনি যখন আপনার গেস্টকে আপ্যায়ন করবেন, এই সিম্পল একটা জিনিস, আপনি অর্ডিনারি একটা প্লেটের মধ্যে খুব ফ্যান্সি একটা কাটলারি দিয়ে দেখবেন যে আপনার ওই অর্ডিনারি সেটটার ইয়াটাও, ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। খাবারটা যখন কেউ খাবে তখন আলাদা করে এই স্পুনগুলোর দিকে তাদের চোখটা কিন্তু চলে যাবে। আর আজকে তো আরও লেটেস্ট কিছু প্রোডাক্ট এসছে, যেটা বাইরে থেকে দেখে তো আমি বলছিলাম এত বড় সোনার ডিম কোত্থেকে এসছে। এখন প্রোডাক্টগুলো কিন্তু শুধু কাজেরই না, এগুলো দেখতেও কিন্তু সৌন্দর্য, সেটা হচ্ছে হ্যাঁ, মানে এটা যখন আপনি রাখবেন, ঢেকে রাখবেন, বাইরে থেকে ধুলোও পড়লো না, আর দেখে যে কেউ ভাববে এটা একটা শোপিস, বাট এটা যখন আপনি খুলবেন তখন মনে হবে এটার মধ্যে তো কাটলারিটা রাখা আছে। সো আমরা কাটলারির ডিম্বাকৃতির, মানে বাইরের আউটার সাইডটা বা আউটার লুকটা, এই শেপের মধ্যে আমরা পেয়েছি তিনটা ডিজাইনের। একটা হচ্ছে গোল্ডেন, যেটার ভেতরে চামচগুলোও গোল্ডেন, একটা হচ্ছে সিলভার, যেটার চামচগুলোও সিলভার কালার বা স্টিল কালার, একটা হচ্ছে ব্ল্যাক শেড, যেটার স্পুনগুলো হচ্ছে মাল্টি কালার। তো আমরা জানবো কত পিসের স্পুন সেট, এবং আমরা জানবো এগুলোর প্রাইস কত করে নিচ্ছে জাকির ভাইয়া। কত কত পিস আছে ভাইয়া? 36 পিস। এটা কি ওই স্ট্যান্ডটা সহ ধরা হচ্ছে? আর এটা দেখেন স্পুনের ইয়াটাও কিন্তু লং লেন্থের, ডিফারেন্ট শেপের। আর এটার মেটালটা আপনারা জানতে চাইতে পারেন যে এটা কি ম্যাটেরিয়াল। জাকি ভাই এটা কি ম্যাটেরিয়াল? এসএস পিওর স্টিলের উপর গোল্ডেন কালার। কালারটা আনুমানিক কেমন রাফ এন্ড টাফ ইউজেস থাকবে? সফট আইটেম দিয়ে ওয়াশ করতে হবে, সফট আইটেম দিয়ে ওয়াশ করলে, মানে ফোম দিয়ে, ফোম দিয়ে ওয়াশ করলে এটা 8-10 বছরেও কিছু হওয়ার কথা না, যদি আপনারা রাফ ইউজও করেন। তো এটা হচ্ছে ভাইয়ার অভিব্যক্তি, বাট কেউ যদি স্টিলের স্ক্রাবার বা কঠিন কোনো জিনিস দিয়ে, আমরা হয় না অনেক সময় ভুলবশত করে ফেলি, সো সেক্ষেত্রে যেহেতু এটা কালার কোটেড সো প্রবলেম আসতে পারে, এটা আমরা ক্লিয়ার করে দিলাম। তো এটার প্রাইস কত রাখছেন এই সোনার ডিমের চামচ সেট? একই দাম না? আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাইয়া। এটার মডেলটা আমরা একটু, শেপটা একটু আলাদা, হ্যাঁ ওকে, একটা ইয়া লাগবে, ওই যে বের করাই আছে, প্যাকেট ছাড়াই বের করা আছে, হ্যাঁ এটা তো আমরা দেখিয়েছি। এখন আমরা সিলভার কালারটার মধ্যে যে স্পুন সেটার আপনাদের স্ক্রিনশট নেওয়ার জন্য একটু চামচের মডেলগুলো একটু জাস্ট একটু কাছ থেকে দেখাই দেই, কারণ চামচগুলো কেমন ডিজাইন সেটাও তো দেখতে হবে, শুধু যে ডিমটা দেখলেই হবে তা তো না। তো এই হচ্ছে সিলভার কালার বা স্টিল কালার, নন ম্যাগনেট এসএস এর, এবং যথেষ্ট হ্যাভি, যথেষ্ট সুন্দর। আচ্ছা এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাল্টি কালার, যেটা এটা আমার কাছে অনেক কিউট লেগেছে। আর মাল্টি কালারটার সাথে দেখলাম ভাই এটা কি ভুলবশত এখানে রাখা হয়েছে আই গেস, কারণ এটা তো অন্য কিছুর, এটা মনে হয় ভুলে এখানে চলে আসছে। আচ্ছা যাই হোক, সো আমরা একটু দেখে নেই এটার, হ্যাঁ মাল্টি কালারটাও একটু দেখে নিই। মাল্টি কালারটাও অনেকের পছন্দ হতে পারে, কারণ একটু রেইনবো কালার শেড আছে, খুবই সুন্দর, হ্যাঁ। সো যার যেটা ভালো লাগে প্রাইস কিন্তু একই পড়বে, এই জন্য আমরা প্রথমে একটু ইয়াগুলো দেখিয়ে নিলাম। আর আপনার এটা ডিমটাও কিন্তু একটু আলো পড়লে, মানে এটা ডিমটা একটু ব্ল্যাক কালার, বাট এটা কিন্তু আপনার ভেতরটা কিন্তু মাল্টি কালার। আর এটা কিন্তু ফাইবারের তৈরি, এটা আমরা অ্যাডভান্স বলে দিচ্ছি, এটার যে টোটাল বডিটা এটা কিন্তু ফাইবারের, ঠিক আছে।
যেন ভেঙে না যায় আর কি। আর এটা হচ্ছে জাস্ট ঢাকা দিয়ে ঢাকা, যেন বাইরে থেকে ধুলাবালিটা না পড়ে খাবারের সময় আপনার যেন বারবার ধুতে যেতে না হয়। তো এখন বলেন ভাই, ডিম্বাকৃতির এই চামচ সেটের দাম কত করে? নতুন আসছিটা, হ্যাঁ আমাদের এগুলো অল্প কিছু মাল আসছে। আচ্ছা, স্যাম্পল মোটামুটি অফারে দিতেছি এখন। আচ্ছা, প্রাইস একদম রিজনেবল করে দেব। ওকে ডান। যেই কালার এনে সো দেখি আমরা জাকির ভাই কেমন প্রাইসে আমাদের প্রোডাক্টগুলো দিচ্ছে, যে আমরা লুফে নিতে পারি কিনা বলেন। 4,500 25 পিসের এই সুন্দর সেট, প্রত্যেকটারই কিন্তু কালার, স্টিল কালারটা তো লাইফ টাইম, ওটার তো কোনো গ্যারান্টি না, বাট এই কালারটা এবং গোল্ডেন কালারটা 10 ইয়ার্সের মতো ভাইয়া বললো, এটা গ্যারান্টি যদি আপনারা সফট স্ক্রাবার দিয়ে মানে ফোম জাতীয় কিছু দিয়ে মাজা ঘষা করেন, ঠিক আছে। এরপরে ভাইয়া আমরা জানবো কাটলারির মধ্যে এখানে যেগুলো দেখতে পাচ্ছি, যেমন এই একটা মডেল আমরা কাটলারি দেখতে পাচ্ছি, যেটা একটা স্টিলের স্ট্যান্ডের সাথে আসছে, এটাও মনে হয় 25 পিসের সেট না ভাইয়া? 36 পিসের সেট। তবে এটার স্পুনগুলো কিন্তু বেশ বড় লাগতেছে আমার কাছে, আনকমন। গোল্ডেনটা কিন্তু ক্যাটকাটা টাইপের গোল্ডেন না, গোল্ডেনটা সফট টোনের গোল্ডেন, এবং আই গেস এটা অনেক লং টাইমের ইয়া হবে। আমরা তুলনা করছি না, বাট আপনারা এই যে দুটো গোল্ডেন একটু পাশাপাশি দেখেন, এটার গোল্ডেনটা একটু ম্যাট গোল্ডেন বা একটু সফট টোনের গোল্ডেন, বাট খুবই ইয়া ভাই। এটার সাথে কি ইয়া নাই মনে হয়, নাইফ ছাড়া। তো 3,36 কত দাম স্ট্যান্ড সহ? ওইখানেই থাক, সমস্যা নেই। আমরা এই যে এটার সেটের দাম কত? এগুলো সেট রাখা যায় আপনার 4,500 টাকায় পাচ্ছি আমরা এই সেটটা, 36 পিস, 3×36 আর একটা স্ট্যান্ড 37 পিস। এরপরে আমরা দেখবো এই যে এগুলা কিন্তু সলিড এবং অনেক অনেক ওয়েটফুল, অনেক ওয়েটফুল। হ্যাঁ, এটা একটু আলাদা, চান সিম্পলের মধ্যে যে কোনো ডিজাইন থাকবে না, বাট সিম্পলি আনকমন। তো এটা কত? 3,500 টাকা। এরপরে আমরা দেখবো গোল্ডেনের মধ্যে গর্জিয়াস। ইদানিং গোল্ডেন কালারটা কিন্তু সবার পছন্দের তালিকায় প্রথম দিকেই থাকে, ঘর সাজানোর যে কোনো কিছুতে বা আপ্যায়ন করার যে কোনো কিছুতে আমরা গোল্ডেন কালারটা বেছে নেই, কারণ এটার মধ্যে একটা রয়্যাল রয়্যাল ভাব আছে। সো যার কারণে আপনারা দেখেন জাস্ট ফিনিশিংটা কত স্মুথ, মানে প্রোডাক্ট কথা বলে একটা কথা আছে না, এটা যেমন ওয়েট সলিড, কিন্তু জিনিসটার মাঝখানে কোনো ফাঁপা নাই, জিনিসটা সলিড এবং অনেক ওয়েট। ভাই এই ডিজাইনটার প্রাইস কত রাখছেন 25 পিস স্ট্যান্ড সহ? ৪,500। নাইফটার মডেলটা ডিফারেন্ট ইয়া, হ্যাঁ অনেক দিন। আর এই গোল্ডেন কালারও আমার মনে হয় যে 8-10 বছরে কিচ্ছু হওয়ার কথা না। আপনি একসাথে রাখলে জিনিসটা না রাখলে বুঝতে পারতেছেন। এইটাই, এই যে দেখেন এখানকার প্যাটার্নটার কথা বলছে ভাইয়া, ডায়মন্ড প্যাটার্ন, ঠিক আছে। হ্যাঁ, এই যে এখানে। ওকে ডান, না ইটস ওকে। সো এই যে দেখেন আপনার কত স্মুথ এবং প্রত্যেকটা শেপ টাইপের ই মনে হচ্ছে, এটার টি স্পনটার শেপটা কিন্তু একটু ওভাল টাইপের। হ্যাঁ, তো আর নাইবের সে ইয়াটাও ফেন্সি। এটা কত? 4,500। 4,500, হ্যাঁ 4,500 টাকা। না ধরলে বুঝতে পারবেন অনেক ওয়েট, এটা আমি বলেই দিয়েছি, সলিড একদম, কোনো ইয়া নেই। আর এরপরে আমরা দেখবো আরেকটা মডেল, যেটা আমার কাছে ভীষণ ভালো লাগে, হ্যামারিং প্যাটার্নের ডিজাইনগুলা কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডিং। এগুলো হচ্ছে আপনার অনেক দিন ব্যবহার করতে পারবেন, কোনো ব্যবহারে কোনো রাফ অ্যান্ড টাফ রাজিকীয় জিনিস কিন্তু। ইয়েস, সিম্পলি এত সুন্দর মডেল, দেখেন স্পুনগুলোর ডিজাইনটা কত ইউনিক করে করছে। দিও পাওয়া যায় না, মানে আসে না অ্যাভেলেবল। হ্যাঁ, তো এই সেটটা কত রাখছেন? 25 পিস এটা রাখা যাবে আপনার 4,200 টাকা রাখছে। এটারই সেম গোল্ডেনটা আমরা আবার এখন একটু দেখবো। এটা তো এই জায়গাটুকু শুধু গোল্ডেন, পুরোটা হচ্ছে সিলভার কালার বা এসএস কালার, আর এটা হচ্ছে আবার পুরোটা গোল্ডেন কালার। সো এটা আমরা আবার একটু দেখি, তো একটা একটা করে সেম ডিজাইনটাও হচ্ছে গোল্ডেন, আর ইয়েটা আমরা আলাদা করে দেখাচ্ছি কেন, যেন আপনাদের স্ক্রিনশট নিয়ে যারা অনলাইনে নেবেন তাদের জন্য একটু অর্ডার দিতে ইজি হয়, এই কারণে আমরা হচ্ছে গিয়ে আবার একটু আলাদা করে দেখাচ্ছি, কারণ অনেক আপুরাই বলেন প্রোডাক্ট একটু কাছ থেকে দেখাও, না হলে আপনাদের বুঝতে অসুবিধা হয়। তো একটু সময় নিয়ে দেখবেন, আশা করি আপনারা প্রোডাক্টের দাম সব কিছুই বুঝতে পারবেন। তো এটা কত রাখছেন? সেম প্রাইস ও, এটা 5,000। এগুলো প্রত্যেকটাই কিন্তু ভাইয়া সফট ওয়াশে 10 ইয়ার্স গ্যারান্টি দিচ্ছে, এটা মনে রাখবেন। আর এরপরে ফাইনালি আমরা দেখবো রোজ গোল্ড কালারের মধ্যে। সো রোজ গোল্ড কালারের মধ্যে হচ্ছে এটাও বেশ একদম প্লেন সিম্পল, বাট এত নাইস ফিনিশিং, এত স্মুথ ফিনিশিং,
যেটা খুবই সুন্দর। অনেকে আছেন অতিরিক্ত ডিজাইন বা নকশা পছন্দ করেন না চামচে, সো তাদের জন্য এই সিম্পল কালারগুলো খুব ভালো লাগে। হ্যাঁ, এটা একটু লাইট ওয়েট বাট সুন্দর। হ্যাঁ, এটা কত রাখছেন রসগোল্লাটা ভাইয়া? একটু ডিজাইনেও হালকা পাতলা একটু ইয়া থাকতে পারে আরকি। তো যাই হোক, আমরা এটার কত রাখছি? এটা একই নাইফটা, নাইফটা আলাদা। ও সরি, ওটা নাইফ ছাড়া, ওটা 36 পিস আর এটা 25 পিস। পিঙ্ক কালার আর এই কালার কাটা চামচ সহ নিতে পারবেন, চা চামচ সহ নিতে পারবেন। এরপরে হোয়াইট এর মধ্যে একটা দেখছি কত, 1400 টাকা। আর এটাও ছয়টা চামচ সহ কত টাকা? ১৫০০ টাকা। আর তারপরে আমরা জানবো এই যে টিস্যু স্ট্যান্ডটা, নতুন এসছে, দেখে মনে হবে পিতলের, বাট এটা পিতল না, মেটালের উপর গোল্ডেন, এসএস এর উপর গোল্ডেন কালার। কত ভাই এটা? ১১০০ টাকা। তারপরে হাঁসের চামচের মধ্যে কয়েকটা মডেল আসছে, এটা কত? ৫৫০ করে, আচ্ছা ঠিক আছে। তারপরে এই এটার মধ্যে দুইটা চারটা কালার, এগুলোর ভিতরে চারটা কালার আছে, ব্ল্যাক, রেড, বটল গ্রিন আর সাদা। এই চারটাকে একই কালার, একই দাম, কত? ৭৫০ করে। তারপরে জানবো টিস্যু হোল্ডার, এটা নিচের এটা গ্লাস, গ্লাস আর ওয়েট গুলো বেশ সুন্দর, খুব সুন্দর চারটা ডিজাইনে দেখতে পাচ্ছেন। দাম আই গেস একই রাখবেন না ভাই? আচ্ছা, ওটা হচ্ছে ওয়েট ফুল, আপনাদের ডিজাইন বা সবকিছু ফিনিশিং টা দেখেন কত স্মুথ ফিনিশিং, গোল্ডেন এর ভিতরে। হ্যাঁ, আমাদের ভিডিও আছে, সেটার লিংক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, ভাইয়ার এই শপের অন্যান্য ভিডিওর লিংক আর সেটাও আছে, আপনারা যোগাযোগ করবেন। লুজ চামচ যদি কেউ চান, মানে হয় না যে ভাতের ডালের বা তরকারি, সেগুলো আছে, কোনো অসুবিধা নেই। আর জাকির ভাই, অনলাইন নেওয়ার প্রসেসটা যদি একটু বলতেন, ঢাকার বাইরে আগে কিছু অ্যাডভান্স করতে হবে, ন্যূনতম ট্রান্সপোর্টে যাবে, যে কোনো কুরিয়ার সার্ভিসে যাবে বা হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারি, ঢাকার বাইরে হোম ডেলিভারি ওরা অনেক ডিসটার্ব। আচ্ছা, একটু সময় লাগবে, সময়টা দিলে বুঝতে পেরেছি। যদি কেউ নিতে চায় দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, আপনারা যদি অপেক্ষা করেন। আর ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, আর অ্যাডভান্স যে বুকিং মানিটা দিতে হবে সেটা ন্যূনতম কত টাকা? ছোট আইটেম ১,২০০ টাকা, ২০০ টাকা। আচ্ছা, বড় আইটেম হলে ৫০০ টাকা, ১,০০০ টাকা, এরকম ২-৩ হাজার হলে ৫০০ টাকা, আরো বেশি হলে আর কি, মানে অনেক দামি ডিনার সেট বা এটা আলোচনা করে আপনি নেবেন। তো থ্যাংক ইউ সো মাচ জাকির ভাই, এই হচ্ছে ওভারঅল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি, আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।